আঠাগুলো কাটি দিয়ে জড়িয়ে নেব। দেখ কত বড় কাঁঠাল হয়ে গেছে, আমরা ছোট ছোট বলছিলাম না? মার ঘরের ঝাঁপিটা এটা ওটা সব রেখে দিয়েছিল, ভোরে কাপ করে ফেলে ছিটি থুই চলে এসছে। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেব, এঁচড় কাটতে গেলে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হয়, আঠাটা কম লাগে। আরে রে রে রে, এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, আর এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা এটা কালার হওয়ার জন্য। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। আমাদের গাছের এঁচড় পেরে কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার এতে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দেব গোটা গরম মশলা,
এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটার তেজপাতা, লবণ, পরিমাণ মতো লবণ, মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার ঢেকে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার দেবো সর্ষের তেল, আলুগুলো একটু ভেজে নেব। অল্প লবণ হলুদ দেব, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দেব, ফোড়ন দেব গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো, মশলা মাখানো এঁচোড়টা এবার দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। এইসব কমে না রান্না করলে, না কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। একটু বেশি করে জল দেব, এঁচোড়টা সিদ্ধ করে নিইনি, তার জন্য বেশি করে জল দিয়ে সিদ্ধটা করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। এই ওই ওই ফুলটা দেখেছি, ডালিয়াটা অন্য কালার, দারুণ কালার, কিন্তু ওটা দারুণ কালার। বাবা গেটটা একটু খুলে দাও দাদা, একটু মেরেও দেবো, একটু দেখবো।
হালকা চিনি দিয়ে দিলাম। জাল তুলে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আমাদের গাছের এঁচড়গুলো এত ভালো সিদ্ধ করতে লাগে না। গরম মশলা, গরম মশলার গুঁড়ো,